জামিন নেয়ার শর্ত সহ নানা দিক বিবেচনায় সাংবাদিক মুন্নি সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান রাজধানীর কার্বন বাজারে সবজি কেনার সময় জনতার তোপের মুখে পড়েন মুন্নি সাহা বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয় পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে হেফাজতে নেয় পরে মনু ডিবিতে হস্তান্তর করা হয় পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান জামিন নেয়ার শর্ত সহ নানা দিক বিবেচনায় মনু পরিবারের জিম্মায় দেয়া হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী হত্যার ঘটনায় যাচাবাড়ি থানায় মামলার আসামি তিনি